হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের চারপাশের বিভিন্ন খবর খবর আপনাদের জন্য তুলে আনি তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের আয়োজন আজ রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসা নিয়ে প্রতিবেদন আরও রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দক্ষিণ এশিয়ার মানবাধিকার বিষয়ক একটি শুনানি নিয়ে রিপোর্ট বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গড়ে উঠেছে অসংখ্য মাদ্রাসা সেখানে দিন শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়েও পড়ানো হয় বলে জানালো কিছু মাদ্রাসা বিষয়টি নিয়ে কিছুদিন আগে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে তাহিরা কিবরিয়া কথা বলেছিলেন মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সঙ্গে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে যথেষ্ট সংখ্যক আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিদ্যালয় না থাকলেও গড়ে উঠেছে অসংখ্য মাদ্রাসা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ করে রোহিঙ্গা শিশু কিশোর ছেলেদের শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠা হচ্ছে বহু মাদ্রাসা তেমনই একটি মাদ্রাসায় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং কথা বলছি হুজুর সোবাহানের সাথে হুজুর হুজুর আপনি কবে এসেছেন এই দেশে আরে আইছি দে দুই বছর প্রায় এক মাস কম আছেন তো কখন মাদ্রাসায় তৈরি করেছেন এবং কেন তৈরি করেছেন জ্ঞান গজিতে কত বছর নেছে আর অনেক গজিতে আমরা এসেছি প্রায় দু বছর আমাদের ছেলে মেয়েরা যাতে খারাপ পথে না যায় সেই ভয়ে আমরা মাদ্রাসা বানিয়েছি কোনো কোনো মাদ্রাসায় ধর্ম শিক্ষার পাশাপাশি অন্য বিষয়েও শিক্ষা দেওয়া হয় কোরআনজি ফরাজে মাদ্রাসার মাঝে জিন্দিকা আরাম জাহাফর কিতাপ হ আসিম ফরাই আর আমরা কোরআন শিক্ষা দেই মাদ্রাসায় যে সকল কিতাব রয়েছে সেই বই পড়ায় আরবি উর্দু ইংরেজি রোহিঙ্গা এবং অঙ্ক করায় এখানে ইংরেজি পড়ানো মাদ্রাসা ভেদে এদের কার্যক্রমও ভিন্ন ধর্মপ্রাণ রোহিঙ্গারা নিজেদের ভাষা শিখতেও আগ্রহী। রোহিঙ্গা ভাষায় দুটো স্ক্রিপ্ট আছে। লিখিত স্ক্রিপ্ট। একটা হানিফিয়া একটা রোহিঙ্গা লিশ। তো এটা হানিফিয়া বুঝুন এটা এটা রোহিঙ্গা লিশ। তো হানিফিয়া আর রোহিঙ্গা লিশের মধ্যে পার্থক্য আছে? তো একই রকম। আচ্ছা। তো এইটা কি পড়ানো হয়? হ্যাঁ পড়ানো হয়। গালুতুন নিয়লিবা নিয়লিটি জোরদিও রে নিউ লিবুক আপনি বাংলা বোঝেন বুঝছি না এটা কি বললো কি বললেন ভাষায় লিখে বুঝাই রেজুয়া এটা আমাদের ভাষায় লেখা বই এই ভাষা ছাড়া বা আরবি ভাষা ছাড়া আর কিছু পড়েন কি পড়েন হ্যাঁ আরবি উর্দু ইংরেজি এই রোহিঙ্গা অঙ্ক অঙ্ক আছে আচ্ছা তো আপনি কি করতে চান আমি আমি লেখা পর আমি মাদ্রাসায় লেখা পড়ার পরে আমি লেখা পড়া শেষ করার পর মানুষ কিভাবে আল্লাহর পথে চলবে তার উপর কাজ করব আমি মানে দিন السلامুর মত নাচের কেঙ্গুর মানে আল্লাহর আল্লাহর মানুষের ন তরে পৌঁছায় কিছু মাদ্রাসায় ছেলেদের সঙ্গে মেয়েরাও কোরআন শিক্ষা গ্রহণ করে থাকে এরা আশা করি মুজাবর কিতাবকল আর বাছারির जिंदगी মাসালকল আসিন ভরাই আর আরব মায়ান মরপঞ্জিন গোরাহিতার আর শেয়রাবল আর যোনার মধ্যে শুরুতুতিন ভরাই দিন তহবিলের অভাবে মাদ্রাসায় অন্য বিষয় শেখানো সম্ভব নয় বলে জানালেন হুজুররা এরা মূলত এখানে কোরআন পড়া শিখছে সেই সঙ্গে উর্দু শিখছে এরা তো আমাকে সেরকমই বললেন এখানকার টিচার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ানুহালিয়া আই টু বি থ্রি তো নোরানি এতিম হানা ইয়ান আর হাফেজ খানা মাদে দুশত আড়াইশত পর্যন্ত কোরআনে দে আসি এটা নুরানি এতিম খানা আর হাফেজখানাও এখানে দুশো পঞ্চাশ জন ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া হয় পাঁচজন শিক্ষক আমরা আল্লাহর ওয়াস্তে এখানে কোরআন শিক্ষা দেই উর্দু শেখার পর আর কোনো কাজ থাকে না যদি মাস্টার রাখতে পারতাম তাহলে বাংলা ইংরেজিও শেখাতে পারতাম উর্দু ফরিবাদে ইতারা কি করিব ইতারা আর হন হান নাই এই উর্দু ফরিবাদে ডাকতেছো হাম নাই বা আর যদি মাস্টার রাখি পাইতাম হন আরও হরি হইতো মানে বাংলা মাস্টার যারা মানে টাকা গোলা দিতো আর রাখি পাইতাম ইয়া তারা ফারেতে আল্লাহ রাস্তা ফরাইদ উর্দু শেখার পর আর কোন কাজ থাকে না আমরা বিনা বেতনে পড়াচ্ছি অন্যরা বিনা বেতনে পড়াবে না এতে বেশি কিছু করা সম্ভব না বাংগলো বাড়ি বৈতো ইংলিশ বাড়ি বৈতো বর্মিজ বাড়ি বৈতো তহবিলের কারণে অন্য কার্যক্রম চালানো কঠিন বলে জানালেন খুজু দয় আমরা বিনা বেতনে পড়াচ্ছি এতে বেশি কিছু করা সম্ভব না আমাদের কোনো এনজিও সাহায্য করেনি আরলাকদাসে মানি শুকরিয়া আদরিবাদি তাহিরা কেব리아 ভয়েস অফ আমেরিকা কুতুপালম ওয়াশিংটনে দক্ষিণ মানবাধিকার এবং পররাষ্ট্র দপ্তর ও ওই অঞ্চল থেকে প্রাপ্ত মতামত সম্পর্কিত এক শুনানি অনুষ্ঠিত হয়েছে ওই শুনানিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা কাশ্মীর ভারতের নাগরিক পুঞ্জি এবং রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম রাজধানী ওয়াশিংটনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত উপকমিটির উদ্যোগে দক্ষিণ এশিয়ায় মানবাধিকার এবং পররাষ্ট্র ও ওই অঞ্চল থেকে প্রাপ্ত মতামত সম্পর্কিত একটি শুনানি হয়ে গেল ওই শুনানিতে কংগ্রেসম্যানরা দক্ষিণ এশিয়ার বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ ও শ্রীলঙ্কার বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র নিয়ে আলোচনা করেন এ সময় তারা কাশ্মীর ভারতের নাগরিক পুঞ্জি এবং রোহিঙ্গার সমস্যাকে সবচাইতে বেশি গুরুত্ব দেন প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সিনিয়র সদস্য এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত উপকমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান ব্র্যাড শারম্যান রোহিঙ্গা সমস্যা নিয়ে বক্তব্য রাখেন তিনি বলছিলেন দক্ষিণ এশিয়াকে অন্য যে বিষয়টি প্রভাবিত করছে তা হল রোহিঙ্গা দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক এই শুনানিতে আমরা মিয়ানমার সরকার শুরু থেকে রোহিঙ্গাদের বিতাড়নের জন্য যা করেছে তা নিয়ে আলোচনা করেছি আমি এটা উল্লেখ করতে চাই যে বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রই রোহিঙ্গা জনগণকে সবচেয়ে বেশি সাহায্য দিয়েছে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জানাতে গিয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস জি ওয়েলস বলেন শেখ হাসিনা দু সালে সাত লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছেন এবং বাংলাদেশের উপর এর নানা ধরনের প্রভাব পড়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদাররা রোহিঙ্গাদের চাহিদা পূরণে বাংলাদেশকে অব্যাহতভাবে সাহায্য করে চলেছে যাতে করে রোহিঙ্গারা স্বেচ্ছায় এবং নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারে তবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাই জানালেন কংগ্রেসম্যান টেড ইয়হো তিনি বলছিলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক সাজানো নির্বাচনের কারণে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসম্যানরা ভারতের নাগরিক পুঁজি নিয়েও মতামত দেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেস বলেন এ সময় এক ধরনের জনমত রয়েছে যে কেবলমাত্র মুসলমানদের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে যা খুবই উদ্বেগজনক আমাদের উদ্বেগের কথা আমাদেরকেই বলতে হবে বিভিন্ন পরিস্থিতিতে আমরা তা করেছি এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না এই শুনানিতে আটজন কংগ্রেসম্যান উপস্থিত ছিলেন এবং তারা সবাই কাশ্মীর নিয়ে তাদের উদ্বেগের কথা জানান কাশ্মীরের চলমান পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্রের সার্বক্ষণিক নজর রয়েছে বলেও জানানো হয় এই শুনানিতে এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি ভালো লেগেছে এই অনুষ্ঠানের রিপোর্টগুলো যদি আপনারা আরও দেখতে চান তাহলে আপনারা আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং আমাদের ওয়েবসাইটে দেখা হবে আগামী সপ্তাহে আজ এখানে বিদায় চাইছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ ম্যারিকা